দেখো মারা কন্ডম চাটলে যেরকম ফ্লেভার পাওয়া যায়, সেরকম মারা কন্ডম ফাটলে এরকম ফ্লেভারের বাচ্চা বের হয়। হাই ফোকস, বসছি পাওয়া বলছি, অনেকদিন বাদে এসছি মা, সবাইকে মন থেকে শুভানন্দ। আজকের টপিক হচ্ছে মানে আজকালকার জেনারেশনের কিছু কন্ডম ফাটা পাবলিককে নিয়ে। দেখো মানে এখন কলিযুগ, মানে বিয়ের আগে কন্ডম ফাটতেই পারে, কিন্তু তাই বলে নিজের বাচ্চাকে মানে কেয়ারলেস ভাবে মানুষ করব সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এই যে মানে দুটো মেয়ে খাটে বসে হাঁকছিল, প্রাকৃতিক নিয়মে অনেক কিছু বসে করতে হয় মানে মানছি, কিন্তু তাই বলে জাতীয় সঙ্গীতটা না, জাতীয় সঙ্গীতটা দাঁড়িয়ে গাইতে হয়। এই জন্যই মা বললাম কন্ডম ফাটতেই পারে, কিন্তু এই জিনিসগুলো শেখাবে কি? তাও যদি জাতীয় সঙ্গীতটা ঠিকঠাক গাইতো মেনে নিতাম। উচ্চল বঙ্গ, উচ্চল বঙ্গটা কি বা এভারেস্ট বঙ্গ? ওটা উৎকল বঙ্গ, উচ্চল বঙ্গ না। এই জন্যই আমি প্রথমে বললাম মা কন্ডম ফাটতেই পারে, কিন্তু এই জিনিসগুলো শেখাবে কি? উৎকল হচ্ছে একটা জায়গার নাম, মা কোন জায়গার নাম মা কমেন্ট সেকশনে লেখো দেখি, মা দেখি কার কার নলেজ আছে। আর যারা গুগল সার্চ মেরে এখন লিখবে, সমস্যা আছে মা জীবনে। যমুনার গঙ্গা, যমুনার গঙ্গা, বাহ কি কথা, গঙ্গা যমুনার কবে থেকে হয়ে গেল ভাই? হ্যাঁ, আমার পাশের বাড়িতে একটা গঙ্গা নামের মেয়ে থাকে, সে মানে একটা যমুনা নামের মেয়েকে ভালোবাসে, মানে লেসবিয়ান বন্ডিং, মা সেটাতে মারা হতে পারে মারা যমুনার গঙ্গা, কিন্তু এখানে মারা যমুনার গঙ্গা না, যমুনা গঙ্গা, যমুনা গঙ্গা, কি বললাম বল, তুই তো ভিডিওটা দেখছিস তো মা, বল বল, যমুনা গঙ্গা, যমুনা গঙ্গা। এই জন্য প্রথমেই বললাম যে মারা কন্ডম ফাটতেই পারে, কিন্তু হ্যাঁ ঠিক ধরেছ মানে এইগুলো শেখাবে কি? যমুনার গঙ্গা একেই মারা বসে বসে জাতীয় সঙ্গীত গাইছে, তাও আবার সিগারেট দেখি, মানে এরকম চোখালো হাঁটু, মানে খোলা রেখেছে হাঁটুটা, এত মানে হাওয়া লাগছে, তাও মানে একটু বুদ্ধি নেই, কনফিডেন্টলি ভুলভাল কবিতা মন্ত্র গান আমরা যেন কোথায় একটা শুনতে পাই। আরে একটা নামটা, আরে নামটা খুব মনে পড়ছে, নামটা বলো না, আরে আমার পেটেও আসছে, মাথাতেও আসছে, মুখেও আসছে, কিন্তু মানে ঠিক ধরেছ, আমার বুদ্ধি তো মানে হাঁটুতে নেই যে মানে নামটা নিয়ে মানে জেলে যাবো। এখানে আমি ভিডিওটা শেষে ক্ষমাও চেয়েছি, ক্ষমা করে দিও গাইজ, ক্ষমা চাইছি তোমার। এটা কিরকম ক্ষমা চাওয়া হলো মা? আমাদের বনিদা সুপারস্টারের মতো ভুল করেছি কিন্তু অন্যায় করিনি, এরকম ক্ষমা চাওয়া হয়ে গেল না ব্যাপারটা? আমি যে পরিশ্রমটা নিই সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি এবং আমি সেটা নিজে মেনে নিতে পারি এবং হ্যাঁ তুই নিজেকেই নিজে মেনে নে, তুই লিডিং মোস্ট হিরো, পাবলিক তো মানে আগাত আছে, তাই এমন লিডিং মোস্ট হিরো আজ অব্দি মানে একটা মুভি দেখিনি। তখন প্রেমিক বনি ছিলেন বিজেপিতে, গত মাসের ২৪ তারিখ টুইট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন বনি, আর ঠিক এক মাস পরে ২৩শে ফেব্রুয়ারি তৃণমূলের হয়ে প্রচারে নামলেন অভিনেতা। ও আচ্ছা, তুমি এরকম হিরো, তোমার এটাকে লিডিং বলে না, এটাকে মিসলিডিং বলে। নতুন সদ্যজাত নিজের জাতে যখন সন্তানকে দেখে একটা নিজের মনের মধ্যে যে খুশিটা হয়, আজকে সেই খুশিটা আমার মধ্যেও আছে। ও যদি মানে লিডিং মোস্ট হিরো হয় তাহলে আমি মানে লিডিং মোস্ট ইউটিউবার, মানে কে বঙ্গায়, মানে কে সিনেমা, মা সবাইকে মারা মেসেজ পাঠিয়ে মারা ভয়েস মেসেজ করে পাঠাবো মারা। দেখ মারা বঙ্গাই, তুই মারা বঙ্গাই তোর ঘরে, এই যে মারা সিনেমা বাপ, মারা খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাও, ঠিক আছে? এখন মারা ইউটিউবের আসল বাপ হচ্ছে পচা, মনে রাখিস মারা ওয়ান অফ দি মোস্ট লিডিং ইউটিউবার্স হচ্ছে পচা, পচা। দু সেকেন্ডে রিপ্লাই দিই মারা, ঠিক আছে? এত দেশকে ভালোবাসো, এদিকে এইসব ভিডিও ভাইরাল করছো, তোমাদের এই ভালোবাসা দেশের প্রতি, তোরের মায়ের বড় গলা, তোর কি মাই জোরসে বলে, মাদার অফ চিপ সাউথ মোস্ট, এদিকে এইসব ভিডিও ভাইরাল করছো, তোমাদের এই ভালোবাসা দেশের প্রতি, এই লজিকটার কি কোনো মা বোন চোদ্দ গোষ্ঠী কেউ আছে? এটা কিরকম সেন্সলেস লজিক হলো মা? ধরো আমার বাড়িতে চোর পড়েছে, চোরটাকে আমি ধরেছি, মা চোরটা তখন বলছে নিজের জিনিস সামনে রাখতে পারো না, আর আমি মানে একটা চুরি করতে এসেছি বলে আমায় ধরেছো, মানে নিজের জিনিসের প্রতি ভালোবাসা নেই না? ছি 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 ছি, হ্যাঁ ওটা একটা ডেয়ার ছিল, জাস্ট টেক ইট লাইক দ্যাট, এটা একটা জাস্ট চুরি ছিল ব্রো, জাস্ট টেক ইট লাইক দ্যাট। শুধু নিজের দেশের না, সমস্ত দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়া হচ্ছে, যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, তখন যখন অন্যান্য দেশের যখন জাতীয় সঙ্গীত হয়, তখন আমি টিভির সামনে দাঁড়িয়ে সেই দেশকে সম্মান জানাই, অন্যকে সম্মান করলেই মানে নিজের সম্মান পাবে। দেখ মা, বাবা মা সব কিছু শেখাবে না, কিন্তু আমার পচা শেখাচ্ছে শিখে নেয়। কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করে ফলোয়ার্স বাড়িও না, ঠিক আছে? সেটা খুব একটা বাজে ব্যাপার, ঠিক আছে? কি বলে মা, এর ভিডিও করলে না ফলোয়ার্স বাড়ছে? তাহলে মানে ইনস্টাতে গিয়ে ফলো করো, মানে আজ রাতের মধ্যে মানে ২,০০,০০০ ফলোয়ার হওয়া চাই, আর এখানে সাবস্ক্রাইবটা করো, মানে ৫,০০,০০০ সাবস্ক্রাইব হওয়া চাই, মানে ৩ দিনের মধ্যে, মানে ৫,০০,০০০ সাবস্ক্রাইবার হলে মানে উগান্ডা জাতীয় সঙ্গীত গাইবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে লিখে দিলাম। হ্যাঁ হ্যাঁ শোন না বাবু, স্কুলটা করতে গিয়ে বলেছিল, হ্যাঁ বাবা নিয়ে রেখেছ, কন্ডম ফাটতেই পারে, কিন্তু গাঁজাখোর পেছমাতাল গুটখাখোরদের কন্ডম যদি ফাটে তাহলে তো বুঝতেই পারছো।
পড়াশোনা না করেও মানে অনেক কিছু হওয়া যায়, যেরকম মানে পলিটিশিয়ান, মানে পলিটিশিয়ান হয়ে যায় মানে কোনো পড়াশোনার দরকার নেই, আর যত শিক্ষিত লোক আছে না তোর মতো অশিক্ষিত পলিটিশিয়ান কি ভোট দেবে? এই বালগুলো স্কুলে গিয়ে এরকম বালছালগিরি করবে, মানে পড়াশোনা করবে না, তারপরে পরীক্ষার পরে এমন ভাবে গার্ড দিয়েছে ভালো করে আমাদের লিখতেই দেয়নি, মাথা ঘোরাচ্ছে। মানে এটা কিরকম দাবি? মানে গার্ডটা তো এই জন্যই দেওয়া যেন তুই মাথা না ঘোরাতে পারিস। মানে একটা সময় তো মানে মিছিলে বেরোবি মানে ঝান্ডা নিয়ে, তখন মানে যত ইচ্ছা মাথা ঘোরাস, মানে পরীক্ষার সময় এটা হয় না। ধরো পাকিস্তানের কোন টেররিস্ট মানে ইন্ডিয়ার বর্ডারে এসে এমন ভাবে গার্ড দিয়েছে আমাদের ঢুকতেই দেয় না, পেচ্ছাপ করে যেতে দেয় না, সত্যি তো মানে ওকে পেচ্ছাপ করতে দেয় না, ও লিখবে কি করে, ও তো নুনু দিয়ে লেখে, সেজন্যই মানে পরীক্ষার শেষে পেচ্ছা সাদা ছিল। সত্যি মানে এত অত্যাচার, এরকম চরম অত্যাচারের বিরুদ্ধে তুমি কিছু করা উচিত, মানে সিরিয়াসলি বলছি ধর্নায় বস। ও আচ্ছা ধর্না দিয়ে মনে পড়লো, এরকম ভুল ভাল মানে দাবি দেওয়া নিয়ে কে যেন ধর্নায় বসে, আরে নামটা বলো না, আরে পেটেও আসছে, মাথায় আসছে, মুখে আসছে, আরে কিন্তু আমার হাঁটুতে তো বুদ্ধি না, পাশ করে যাবে জানি, এই যে কেউ একজন বলেছে সবাই পাস, এতেই মা খুশি, কিন্তু পাস করার পর চাকরি বাকরি না পেলে কি হবে? খাওয়া দাওয়া নাচ গান। ও আচ্ছা উন্নয়ন মানেই তো খাওয়া দাওয়া নাচ গান, মা কিসের এত ভয়? সিটি অফ জয়, মস্তি করে কাটি দেওয়া। আহারে পেছনের মেয়েটা নিজেকেই নিজে আবির লাগাচ্ছে, খুব সিঙ্গেল মেয়েটা। এতদিন এক্সাম চলছিল, খাওয়া দাওয়া নাচ গান এগুলো বাদ দিয়ে আমার নিজেকে টাচ করার সময় পাইনি, অনেকদিন বাদে নিজেকে টাচ করার আনন্দটাই আলাদা। আহ আমরা ১২ জন আছি, এটাও কি ডেয়ার দিয়েছিল যে সিগারেটটা দেখিয়ে জাতীয় সঙ্গীত গাইতে হবে? মা এসব ন্যাকাচোদম কথা না নিজেদের মধ্যেই করবি, আর নিজেদের মধ্যেই সব রাখবি, মা এসবের ভিডিও বানিয়ে কোথাও পোস্ট করবি না। আর এই যে বান্টু, মা তোকে বলছি, পৃথিবীর সবাই তোকে ক্ষমা করে দিল, আমি ক্ষমা করবো না, কিছু আমার পার্সোনাল রিজনস আছে, কমেন্ট সেকশনে মানে সেই রিজনসটা কেউ না কেউ লিখে দেবে, মা দেখে নিস। প্লাস এখানে আমি সরি বলেছি, ভিডিওটা শেষে দেখো তোমরা, আমি সরি বলেছি যে ক্ষমা করে দিও গাইস, আমাদের ক্ষমা চাইছি তোমার, ক্ষমা করে দিও গাইস, যাদের রোস্ট করলাম ক্ষমা করে দিও, ক্ষমা দিও আমাকে, আমিও কিন্তু ভিডিও শেষে ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে। আমি মা বসছিল পচা, লাস্টে একটা কথাই বলবো, দেখবার পৃথিবীর যেখানেই যাবি সম্মান দিলে সম্মান পাবি, এটাই বাড়া ফ্যাক্ট, পৃথিবীর যেখানেই যাবি সম্মান দিলে সম্মান পাবি, এটাই বাড়া ফ্যাক্ট, রাগ করিস না, এটা জাস্ট রোস্ট ছিল, জাস্ট টেক ইট লাইক দ্যাট।